উৎসব মুখর পরিবেশে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের প্রত্যাশা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। 25 জুন রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত আনন্দ ঘন পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অভিভাবক সদস্য হিসেবে মোট 9 জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। এদের মধ্যে 238 ভোট পেয়ে চঞ্চল রাজবংশী, 223 ভোট পেয়ে মোহাম্মদ কোহিনুর ইসলাম এবং 209 ভোট পেয়ে মোহাম্মদ আব্দুস সালাম বিজয়ী হন। এই 3 জনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও ধামরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিন আশরাফি। ছাত্রছাত্রী যারা গরিব আছে তাদের পাশে আমরা আছি। ওকে ধন্যবাদ। আমাদের এলাকাবাসী এবং আমার অভিভাবক হিসাবে এই প্রত্যাশা যখন নির্বাচিত করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার স্কুলে আসার।